প্রিয় দর্শক, আজকে আমরা জলিল নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কী, এটি কোন ভাষার শব্দ, এটি রাখা যাবে কিনা, সেসব সম্পর্কে বিস্তারিত জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন জলিল নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। শুধু জলিল নামটি রাখা ঠিক নয়, জলিল নামটি আল্লাহর একটি গুণবাচক নাম। জলিল নামটি কেবল আল্লাহ তাআলাই হতে পারেন। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুসলিম শিশুর জন্য যে সমস্ত নাম রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। জলিল নামের সঙ্গে আব্দ কিংবা আব্দুল যোগ করে নিতে হবে। এভাবে যেমন আব্দুল জলিল, আব্দ কিংবা আব্দুলের অর্থ হচ্ছে বান্দা কিংবা গোলাম। জলিল শব্দের অর্থ প্রতাপশালী বা মর্যাদার অধিকারী, আর আব্দুল জলিল এভাবে রাখলে অর্থ হবে প্রতাপশালী এর বান্দা কিংবা গোলাম। জলিল নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।